আর বায়োফ্লক ফিশ ফার্মিং চ্যানেলের সকল বন্ধুকে নমস্কার এবং অভিনন্দন। সকলে কেমন আছেন? ভালো আছেন তো? নেক্সট আবার এলাম আজকে। খুব ভিডিও আপলোড করার আমার ইচ্ছা একদমই নেই, তাও ভিডিওতে এলাম আমি। তার কারণ অনেক বন্ধুরাই আছেন, তারা কমেন্ট করছে নতুন ভিডিও দেওয়ার জন্য। আজকে কিছু টপিক নিয়ে কথা বলবো। অনেকজনাই আমায় ফোন করছে, তারা আমার এখানকার ট্রেনিংটা ঠিকঠাকভাবে বুঝতে পারছে না। তো দাদা, আমি সকলকেই বলছি, আমার এখানে ট্রেনিংয়ের সিস্টেমটা একটু অন্যরকম আছে, যেটা হচ্ছে আপনি একবার ট্রেনিং নিতে আসবেন, তারপর থেকে আপনি যখন নিজে কালচার করবেন বাই ফোনে গাইডলাইন থাকবে। দেখুন, একদিনে কাউকেই শেখানো যায় না, এটা আমি কেন সবাই বলবে বা আপনিও ভাববেন যে একদিনে কি দাদা শেখানো যায়, কিন্তু না, আমাদের বায়োফ্লক সিস্টেমটা এমনই, আপনাকে প্র্যাকটিক্যালটা এখানে দেখে যেতে হবে আর থিওরিটা আপনাকে লোড করে নিয়ে যেতে হবে। এবার এই থিওরির সঙ্গে দেখে দেখে আপনি নিজে প্র্যাকটিক্যাল শুরু করবেন, সেই প্র্যাকটিক্যালের মধ্যে যখন প্রবলেম ইস্যুস কিছু আসবে তখন আপনি আমার সঙ্গে বাই ফোনে গাইডলাইনটা পাবেন। আবার অনেকে হয়তো ভাবছেন, তখন আবার কি ফোনে ফোন রিসিভ করবে তো, এটা ভাবছেন তো? যদি আপনারা সেটাও ভেবে থাকেন, আমি সেটাও ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি একবার এন্ট্রি এখানে হয়ে যাওয়ার পর আপনি যতবার ইচ্ছা আমার কাছে আসতে পারবেন, নেক্সট আর কোনো ফিস লাগবে না। ফিস আপনাদের একবারই লাগবে, আপনার যতবার ইচ্ছা এনি টাইম আপনি চলে আসতে পারবেন, কিছু যাই ছোটো খাটো যাই প্রবলেম হবে আপনি চলে আসতে পারবেন, ঠিক আছে? আর আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি দাদা, আমার কাছে ট্রেনিং নিতে হবে এর কোনো মানে নয়। আপনারা যেখানে ভালো লাগবে, যেখানে বিশ্বাস হবে, সেখান থেকে ট্রেনিংটা করবেন। প্লাস তার সঙ্গে কার কতটা অভিজ্ঞতা আছে, কে কতটা সত্যি কথা বলছে এই অনলাইনে ইউটিউবে, সেটা সুন্দরভাবে ভ্যারি করবেন, ভেরিফাই করবেন যে কে কতটা ঠিকঠাক বলছে, কার কতটা অভিজ্ঞতা আছে, ঠিক আছে? তো আমি আরও কিছু কথা বলি। আপনারা বহু চ্যানেল দেখছেন, বহু চ্যানেলে বহুজন বহু রকম কথা বলছে, ঠিক আছে? এই আমি আমি না আবার এইগুলোর জন্য থাকতে পারি না না বলে। হ্যাঁ, কেউ হয়তো ভাববে হয়তো নিজের চ্যানেলের অ্যাডের জন্য হয়তো চাটছে, আমি একটু খুলে কথাই বলি, চাটা চাটির কোনো ব্যাপার নেই দাদা, ঠিক আছে? যেটা সত্য সেটা আমি বলে দিচ্ছি। এই একটা মিঠুন ভাই বলে একজন, আমি নাম করে বলছি, ঠিক আছে, মিঠুন ভাই, উনি নতুন একটা চ্যানেলে এসেছে, কোনো একটা চ্যানেলের অ্যাঙ্কারিংকে দিয়ে তিনিও অ্যাডভার্টাইজমেন্ট করছে। অ্যাডভার্টাইজমেন্টগুলো এমন করছে, রং লাগিয়ে লাগিয়ে কথা বলছে, আর একই কথা একই ছবি বারবার রিপিট করছে, রং চড়িয়ে চড়িয়ে মানুষকে ইমপ্রেস করাচ্ছে। দেখুন, আপনারা ভিডিওগুলো দেখবেন, ওই মিঠুনদার চ্যানেলে বলছে, মাস দেখাচ্ছে আর বলছে যে এটা এক মাস পরই উনি হারভেস্টিং করে ফেলবে। 2000 লাইনের মাছ ছেড়েছে, 2000 লাইনের মাছটা 15 দিনে নাকি ওনার ডবলেরও বেশি গ্রোথ হয়ে গেছে। ওনার হয়তো জানা নেই এটা যে প্রত্যেক প্রাণীর একটা লিমিটেড এজ থাকে, সেই এজেতে হাই গ্রোথ হয়, তারপর থেকে গ্রোথটা কমে, বা একটা মাছ ফার্স্ট টাইম যা ফিড ইনটেক করবে পরে সেই ফিড ইনটেকটা করতে পারবে না। আর এত কই মাছের পেছনে ওনারা লেগে আছেন কেন? কই মাছটা খুব ইজি বলে? কই মাছটা তো অনেক হার্ডি মাছ, কিন্তু এটা কি সবাই ভাবছেন যে আগামী দিনে যদি সবাই আমরা বায়োফ্লকে কই মাছ করি, তাহলে কই মাছের মার্জিনটা কোথায় গিয়ে পৌঁছাবে, প্রফিটের মার্জিনটা? অন্য কালচার নিয়ে কাউকে বলতে দেখেছেন? সবাই একই কথা, শুধু কই করুন কই করুন, কই আমার এত বাড়ছে এত। আর আমি আরও কিছু কথা বলি, আমি চ্যালেঞ্জ থাকলো ওই মিঠুনদার সঙ্গে, মানে উনি প্রথমে বলছেন এই মাছটা 15 দিনে যা সাইজ হয়েছে আর এক মাস পর আমি হারভেস্টিং করে দেবো। তারপরে আবার যখন ওই অ্যাঙ্কারিং দাদাকে জিজ্ঞাসা করছে যে দাদা আপনারা আপনি তাহলে কতদিন পর এটা হারভেস্টিং কটা পাটে করবেন, উনি বলছেন দুটো পাটে করব, তখন আবার বলছেন যে দু মাস পর একটা করব, তারপরে আর দু মাস পর একটা করব, ঠিক আছে? তাহলে উনি প্রথমে বলছেন এক মাস পর, আবার বলছে দু মাস পর, আবার এদিকে অলরেডি 15 দিন হয়ে গেছে, ওই 15 দিনটা ধরলে তাহলে দেড় মাস পর হারভেস্টিং করবে। আমার সঙ্গে বাই চ্যালেঞ্জ থাকলো, উনি যদি দেখাতে পারে তো আমি ওনার কাছে যাব শিখতে, ঠিক আছে? পুকুর থেকে মাছ এনে ছেড়ে দেখাতে হবে লোককে, এটাও আমি অ্যাডভান্স বলে রেখে দিলাম। পুকুর থেকে মাছ ছেড়ে এনে দেখাতে হবে পাবলিককে ইউটিউবেতে, কখনোই মাছ এইভাবে গ্রোথ হয় না,
আর উনি বারবার বলেছেন যে 2000 লাইনের মাছ, 2000 লাইনের মাছ। ফার্স্ট টাইম ওই ওপরে কিছু ফিড দিচ্ছেন, ফিড দিয়ে বড় বড় মাছগুলো আসছে, সেইগুলোকে ধরে উনি বলছেন এই ব্যাপার, এই গ্রোথ। প্র্যাকটিক্যালের অভিজ্ঞতাটা দাদা আলাদা, ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা নয়। উনি কোনো জায়গা থেকে ট্রেনিং করেছেন, করে কালচার স্টার্ট করেছেন, না প্র্যাকটিক্যাল করেই নিজে উল্টো পাল্টা বলতে শুরু করে দিচ্ছেন, এগুলোর কোনো বাস্তব নেই। আমি নাম করে বলছি, যদি মিঠুনদার কাছে এই খবরটাও পৌঁছে থাকে আমার সঙ্গে এই কথাটার এগেনস্টে কথা বলবেন আপনি। আমি যদি ভুল বলে থাকি আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো সবাইকে যে অরিজিনাল প্র্যাকটিক্যালে মাছের কী গ্রোথ থাকে আর মুখে যেগুলো বলছে সেগুলোর কী গ্রোথ হয়। আমি সবাইকে বলছি দাদা রং নাম্বার থেকে বেঁচে থাকুন, ঠিক জায়গায় ট্রেনিং নেন, সঠিক জায়গাতে সঠিকভাবে কালচারটা করুন, কারণ কালচারটা হচ্ছে একটা সাইন্টিফিক্যালি কালচার, ঠিক আছে। আর এক দাদা ওই নৈহাটিতে বাড়ি, ওনার নাম হচ্ছে দীপঙ্কর দাদা, আমি ওনারও নাম করে বলছি, উনি সবাইকে শুধু এটারই লোভ দেখাচ্ছে, অল্প খরচায় কী করে মাছ পালন করা যায়, অল্প টাকায় কী করে ট্যাঙ্ক বানানো যায়, অল্প টাকায় ট্যাঙ্ক বানানোর একটা রেজাল্ট আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো। তার কিছু স্টিল ছবি আমার কাছে আছে, তার দু মাস কালচার করতে করতে তার ট্যাঙ্কিটার কী গণ্ডগোল হয়েছে, তার ছবিগুলো আমি দেখাবো, আমি ভিডিওতে আপলোড দিয়ে দেবো, আপনারা সবাই দেখবেন অল্প টাকায় পুষ্টিকর খাবারের কত গুণগত মান। আমি সবাইকে বলছি কালচার করুন, ভালোভাবে করুন, কোনো লোনের আশায় থাকবেন না, কারুর কাছ থেকে ধার নিয়ে করবেন না, কারণ এটা লাইফ স্টক ব্যবসা। এই লাইফ স্টক ব্যবসাতে যখন তখন আপনার অ্যাক্সিডেন্ট এসে যেতে পারে, কেউ বলতে পারবে না, কোনো টেকনিশিয়ান কেউ বলতে পারবে না যে আমার কাছে ট্রেনিং নিলে আপনার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটবে না। আমি বারবার করে সকল ভাইদেরকে বলছি টাকার প্রচুর মূল্য আছে, টাকা কোনো ফ্রিতে নয়, আপনি ওই অল্প অল্প পুঁজিতে অল্প টাকা দেখতে গিয়ে কালচার স্টার্ট করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কালচার কালচারের মতো করুন, হেভিভাবে করুন, ট্যাঙ্ক সেট আপ, এয়ারেশন সেট আপ হেভিভাবে করুন। আর ওই যে ছোটো ছোটো 2600 টাকার পাম্প পেতে হয়ে যাবে 10,000 লিটার, কোনো দিন হবে না, কারণ আপনারা এটা ভাবতে পারছেন না, যারা নতুন নতুন এসেছেন এই বায়োফ্লোকে ইন্টারেস্টেড যারা, তারা জানেনই না যখন মাছ একটা হাই ডেন্সিটিতে একটা ট্যাঙ্কিতে 4 কুইন্টাল 5 কুইন্টাল প্রোডাকশান থাকবে, তার সঙ্গে যখন 40 ML 30 ML করে ফ্লক হয়ে যাবে, সেই জলটার ঘনত্বটা কতটা আসতে পারে, সেই জলটাকে তোলার মতো তেমন প্রেসারেরই পাম্প চাই, তবেই কিন্তু সেই জলটাকে তুলতে পারবে। আমার এরিয়েশানের সিস্টেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আজকে তো আমার মাছের বয়স ধরুন প্রায় 3 মাস হয়ে গেছে, এ দেখুন এইভাবে এরিয়েশানের জোর ফ্লো চাই, তা না হলে তখন কী হবে, সব স্ল্যাচ হয়ে যাবে, অ্যারোবিক অ্যানারোবিক জায়গাটা এসে যাবে তখন, ঠিক আছে। এই ভুলটা করবেন না, ইমোশনাল ওই 10,000 লিটার ট্যাঙ্কিতে ACO 003 মডেলের, হ্যাঁ, বলছে 2600 টাকার পাম্প কিনলেই কালচার হয়ে যাবে, কখনোই হবে না, এটা আমি একদম গ্যারান্টির সঙ্গে এখন থেকে বলে দিলাম। আপনারা নিজেরা যখন কালচার করবেন আমার কথাটা ইয়াদ করবেন তখন, ঠিক আছে। আচ্ছা আরও একটা কথা বলি, আর একটা ভিডিও তো দেখছিলাম বা একটা ভাই আমাকে এটা বাই ফোনে জিজ্ঞাসা করছিলো যে দাদা ওই নৈহাটির দীপঙ্করদা ভিডিওতে বলছেন যে আমাদের যে আউটলেটটা, সেই আউটলেট দিয়ে কখন জল বার করতে হয়। আমি বলছি দাদা আউটলেটটা জল বার করতে হয় এরকম কিছু নয়, আপনাকে কালচার করতে যখনই হবে, আমি আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা বলছি, দীপঙ্কর দাদাও বলেছে এই কথাটা যে আপনার যদি কখনো প্রয়োজন হয় তখন আপনি জল বার করবেন। আরে না দাদা, কখনো প্রয়োজন হয় কথাটা আলাদা জিনিস, আপনার যখন 2 মাস কালচার হয়ে যাবে না, তারপর থেকে আপনাকে জল বার করতে হবে প্রত্যেক দিন, আমি বলে দিচ্ছি আপনাকে, আপনাদের প্রত্যেক দিন জল বার করতে হবে, প্রত্যেক দিন জল বার করতে হবে আপনাদের। তার কারণ হচ্ছে যখন ফ্লক হাই ডেন্সিটিতে হয়ে যাবে, আর ফ্লক হাই ডেন্সিটি হবেই, কেউ রুখতে পারবে না, যখন মাছ আপনার 3 কুইন্টাল 2 কুইন্টাল 2.5 কুইন্টালে পৌঁছে যাবে, 1.5-2 মাস পর থেকে আপনার ট্যাঙ্কিতে মোটামুটি 40 ML প্লাস ফ্লক হয়ে যাবে, 60 ML 70 ML পর্যন্ত পৌঁছাতে হতে পারে, তখন আপনাকে পার ডে আপনাকে জল ড্রেন করতে হবে 50 থেকে 100 লিটার করে, ঠিক আছে, পার ডে জল ড্রেন করতে হবে। এই যে কথাগুলো বলছে যদি প্রয়োজন হলে জল বার করতে হবে, এটা সম্পূর্ণ গলত কথা, কারণ সে প্র্যাকটিক্যাল করেনি বলে সে
আইডিয়ার উপর বলে দিচ্ছে যে আপনাকে কখনও জল বার করতে হতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, ফ্লক সেখান থেকেই তৈরি হয়, মাছের ওয়েস্টেজ ফিট আর পটি থেকে ফ্লক সেখান থেকেই বেশি মাত্রায় তৈরি হয়। তাহলে যখন আপনার 3 কুইন্টাল মাছ হয়ে যাবে ট্যাঙ্কেতে, তখন আপনার যদি আপনি 3% 4% হিসেবে খাবার দেন, তখন কত পার্সেন্ট পটি আর কত পার্সেন্ট ওয়েস্টেজ ফিট আপনার ট্যাঙ্কিতে থাকবে আপনারা কেউ ধারণা করে দেখেছেন, কেউ প্র্যাকটিক্যাল করে দেখেছেন? তাহলে সেটার যখন ফ্লক তৈরি হবে ট্যাঙ্কিতে, সেই ওয়েস্টেজ পটি আর ওয়েস্টেজ ফিটটার, তখন কত পার্সেন্টেজ ফ্লক হয়ে যাবে ট্যাঙ্কিতে? প্রচুর ঘনত্ব হয়ে যাবে, তখন হাই ফ্লক হয়ে যাবে, হাই ডেন্সিটি ফ্লক হয়ে যাবে। তখন আপনাদেরকে রোজ ড্রেন করতে হবে জল, রোজের, ঠিক আছে? এই যে কথাগুলো বলছে এগুলো সব গলত কথা, কারণ তিনি প্র্যাকটিক্যাল করেননি বলে তাই। আবার ওনার দাদা এসেছিলেন, উনি নাকি ডক্টর, উনি আবার বলছেন কি, আমরা অনেক আগে থেকেই হারভেস্টিং করছি, দু একটা হারভেস্টিং আমরা নিয়েছি, তারপরে মানুষের কাছে নিয়ে এসেছি। এগুলো তো সব মিথ্যে কথা, এটার তো মানেই আমি খুঁজে পাই না। মানে কত রকম যে ওনারা কথা বলছেন, এটা মানে ভাবার বিষয় আছে। হ্যাঁ দেখুন, ট্রেনিংয়ের, আমি আগের ভিডিওতেও বলেছি, ট্রেনিংয়ের পয়সাটা ম্যাটার নয়, ট্রেনিং সবাই দিতে পারবে, আর ট্রেনিংয়ের যারা পয়সা দিচ্ছে পয়সাটাও তারা দিতে পারবে, কিন্তু সঠিক ট্রেনটা হতে হবে, যে হ্যাঁ সঠিক শিখতে পারলাম, বা সে এখান থেকে শিখে গিয়ে যাতে কালচারটা করতে পারে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আর কিছু বলছি না, নেক্সট ভিডিওতে আসবো আমি, আমার পার্ট ওয়াইজ সিস্টেম চালু করব। আমি অনেক বন্ধুরা যেগুলো বুঝতে পারছে না, তারা মাছের মধ্যেই, মানে মাছ কালচারের মধ্যেই তারা কোনো দিন আসেনি বা সিস্টেমগুলো জানেই না, দুটো একটা ভিডিও দেখছে আমি, তাদের জন্য স্পেশালি এই ভিডিওগুলো বানাবো পার্ট ওয়াইজ, আপনারা দেখে নেবেন, ট্যাঙ্ক সেট আপ থেকে আরম্ভ করে ওয়াটার প্যারামিটারের যে কিট, মিটার কীভাবে মাপতে হয়, নাইট্রাইট, নাইট্রেট, পিএইচ, হ্যাঁ অ্যামোনিয়া সব আমি দেখিয়ে দেবো। নেক্সট ভিডিও পার্ট ওয়াইজ আমি চালু করছি রিসেন্ট। অনেক বন্ধু কমেন্ট করছে, দাদা এগুলো বুঝতে পারছি না, অনেকজন অনেক রকম প্যারামিটারের হিসাব বলছে, ঠিক আছে পার্ট ওয়াইজ আসবে। আজকে এই পর্যন্তই।